গজিয়ামুড়া পঞ্চায়েত এরিয়ার কাছাকাছি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। আমরা পুলিশ এবং ফরেস্টের যৌথ উদ্যোগে আমরা অপারেশনটা করি এবং অপারেশনে দেখার পর আমরা দেখতে পাই যে অনেকগুলো লক আছে জঙ্গলের মধ্যে ছিটিয়ে পিটিয়ে রাখা হয়েছিল, ওগুলোকে আমরা সবগুলোকে সিজ করে এখন আমাদের কাস্টাডিতে নিয়ে গেছি। আনুমানিক কত টাকার লক হতে পারে? আনুমানিক এখানে 30,000 টাকার মতো লক। থ্যাংক ইউ।